Hi guys, good afternoon. Welcome back to our channel, all of you, and welcome back to our new vlog. So, today we have a vlog start korlam. Sorry. So, today we have a vlog start korlam. একটা ব্লগ স্টার্ট করলাম কারণ হচ্ছে ও আমাকে বলছে না আরে উনি মানে একজন আসে আর কি তো উনি ডাকছে বলে আমি ভাবলাম যে আমাকে ডাকছে তো আমাকে একটু আগে ঢুকুম ভাবে ডাকছিল দিয়ে আবার কথাটা বললো যেহেতু আমার এখনো বেবি হয়নি তো ভেবেছে যে উনি ভেবেছে যে হয়ে গেছে তো মানে জানতে এসে যাচ্ছে বেবি গার্ল হয়েছে নাকি বেবি বয় হয়েছে তো উনি জানতে এসেছে তো ওর জন্য আমি মানে আমার সাথে একটু আগে কথা বলবে আর এখন আবার অন্য কারোর সাথে কথা বলছে তো যাই হোক আজকে অনেকদিন পর বললামই যে ব্লগ স্টার্ট করলাম আর করার কারণ হচ্ছে যে মাইন্ড ফ্রেশ করার জন্য কারণ হচ্ছে আমি এর আগে অনেকবার বলেছি যে আমি যখন মানে ব্লগ স্টার্ট করেছিলাম ব্লগ মেনলি আমি স্টার্ট করেছি মাইন্ড ফ্রেশনিংয়ের জন্য কি আমার মানে খুব ভালো মানে মাইন্ডটা খুব ফ্রেশ হয়ে যায় আর কি ব্লগ করলে তো তার জন্য ভাবলাম যে না ব্লগটা স্টার্ট করি তবে সব কিছু ইজিলি হয়ে যাবে আর আমি যখন দেখেছি আমি ব্লগ করি মানে তোমাদের সাথে যখন ব্লগ শেয়ার করি আর কি তো তখন সব কিছু আমার ইজিলি হয়ে যায় তো তার জন্য আমি ভাবলাম যে না ব্লগ করি মানে এরকম ল্যাদ খেলে আর চলবে না ব্লগটা করি আর মানে রেগুলার আর কি দেওয়ার চেষ্টা করি যেইটুকুনি পারি আসলে কি হয় বলো তো আমার এখন এমন হয়েছে কি যে ব্লগ করতে না মানে ঠিক মানে মনে হয় যে ব্লগ করি কিন্তু করতে ইচ্ছা করে না এটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক দেখি কদিন ব্লগ দিতে পারি বা কিছু এখানটাতে বসলাম আবার অন্ধকার অন্ধকার আসছে আর হচ্ছে গিয়ে এমনি একটা ভিডিও রয়েছে সুমনের সাথে একটা প্র্যাঙ্ক ভিডিও করেছিলাম আমি জোলো চিপস প্র্যাঙ্ক ভিডিও করেছিলাম সেটা মার্চ মাসে করেছিলাম আমি হোলির আগের দিন করেছিলাম মার্চ মাসে তো সেই ভিডিওটা এখন আমি এডিট করে দিতে পারিনি কারণ হচ্ছে ভিডিওটার মেন জায়গাতেই সাউন্ড আসেনি তো ওই জন্য আমার ভীষণ মন খারাপ হয়ে গেছিলো তারপর থেকে আমি আর কোনো ভিডিও করিনি আর দিতেও পারিনি না তারপর থেকে ভিডিও করেছিলাম হ্যাঁ তারপরে তো সব ভিডিও ব্লগগুলো করেছিলাম বার্থডের ব্লগগুলো কিন্তু ওই ব্লগ ওই ভিডিওটা আর কি দেওয়া হয়নি তো ভাবছি ওই ভিডিওটা এডিট করে দেবো তোমাদেরকে প্লিজ দেখো তো যাই হোক এখন তোমার স্নান টান সমস্ত কিছু অনেকক্ষণ আগে হয়ে গেছে তো শুয়ে শুয়ে ব্লগ দেখছিলাম আমি ব্লগই দেখি তো মা গেছে এখন হানিদের বাড়িতে হানিকে নিয়ে আর কি ও এখানে এসে বসতে চায় না তো একটু পরে করবো লাঞ্চ তারপরে একটু বেরোবো তো দেখতে থাকো ব্লগটা আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগবে তো মাকে এতক্ষণ পর ডেকে ডেকে আনা হলো কোথায় গেল মা আজকে ব্লগ করছি ভাবলাম আজ যাবো তাই জন্য লাইটটা যাবো এই যে ডেকে ডেকে নিয়ে আসা হলো হানিদের বাড়িতে গিয়ে বসেছি তো খিদে পেয়ে গেছে আমার আজকে মা কী রান্না করেছে দেখাচ্ছি আর সেইবার সেই তখন কথা বলার পর আমি এতক্ষণ ধরে আবার ফোন দেখে যাচ্ছিলাম শুয়ে খিদে পেলো তাই ডাকলাম কেমন অন্ধকার আসছে আমার মায়ের মুখটা পুরো অন্ধকারে কালো আসছে অতটাও কালো না আমার মা তো দেখাই যে কী কী রান্না হয়েছে আর একটু বেরোনোর কথা ছিল মা আবার এখন বলছে বেরোবে না জানি না কী করবে এটা হচ্ছে উচ্ছে আলু সিদ্ধ করে রেখেছে এটা এখন মাখবে আর এটা হচ্ছে ওই মাছের তেল আর কি এটা অনেকটা ছিল আমি একটুখানি জাস্ট রেখে দিয়েছি সকালে খেয়ে নিয়েছিলাম মাছের তেল ভাজা আর এটা হচ্ছে যেহেতু আমি একা রয়েছি ওই জন্য দু পিসই করেছে আর বাদ বাকিটা ফ্রিজে রেখে দিয়েছে মাছ তো ইলিশ মাছের ঝোল সর্ষে ইলিশের আর এটা হচ্ছে টক আমের টক আর এই যে আমের চাটনিও আছে এখানে অনেকটা করেছে মা না বসো ফেলেছিস না এমনি সাইডে ওই যে কই আমার টুলটা আনলে না ¶¶
হচ্ছে রেডি হয়ে গেছি। আর এইটা আমি নিয়েছিলাম এই কার্ডটার জন্য, না কেমন একটা লাগে। তো এখন যাচ্ছি, মায়ের সাথে একটু বেরোচ্ছি। আর যে শাড়িটা নিয়েছিলাম বেবি শাওয়ারের জন্য, তো ব্লাউজ পিসটাও আজকে বানাতে দেবো ভাবছি, যদি দোকান খোলা থাকে তো। তো মা ওই জন্য শাড়ি টাড়ি বার করছে, সমস্ত কিছু হয়ে গেছে। এখন বেরোবো, বেরিয়ে দেবে, দেখা হচ্ছে। এখন যাচ্ছি মামার বাড়ি, কোনো কাজ হলো না। আর বাইরে বাইরে বেরিয়ে যা বলো, আসার সময় বাড়ি গিয়ে বলবো। আর এখন যাচ্ছি মামার বাড়ি। আবার বুড়োতে গালি দিয়েছিস? না দেখো, বুড়োতে গালি দিয়েছে, দেখো বুড়ো মহিলা দিয়েছে, লাগছে না দিয়েছে সত্যি, বুড়ো তুলেছে একবার, তারপরে আমরা বলেছি পরে আর তোলে না, বুড়ো তুলেছে গিয়ে। তোকে তো কালো লাগছে দি, ধারণার বাইরে। এখানে কিন্তু ভরসা লাগছে, এমনি ভরসা লাগছে, ক্যামেরাতে লাগছে। আমার ক্যামেরাটা গেছে, আমার মাকে মা দুই বাচ্চাটা বন্ধ করে তোদের ঘরটা গেল। ই দিদারে দেখো না, দিদাকে এখানে কেমন লাল লাল লাগছে, দেখ আমাকে কিন্তু ভরসা লাগছে। এটা তো তুই ফ্রন্টে করেছিস, দেখি তোকে ব্যাগে কেমন লাগে। ওখানে মাসি ফুচকা নিয়ে এসছে, বসে বসে খাচ্ছে, আমি আরও ওয়েট করতে পারছিলাম না, খেতে শুরু করে দিয়েছি। ফুচকা খাওয়া হয়ে গেল, তার আগে যে দই লুচি খেলাম, আর এখানে কাকুর ফুচকাটা হেভি হেভি লাগে আমার। আর আজ যে পুনুদের বিয়ে বাড়ি আছে, বিয়ে বাড়ি আছে, কথা আউলে যাচ্ছে,
টেস্টি ফুচকাটা। আমরা একটু পরে যাব হচ্ছে মিঠাইদের বাড়িতে, মানে মেজোমামির বাড়িতে যাব। মেজোমামি এলে আর কি, মেজোমামি এখন থাকে না, বল কি করে, তো বরফ খাচ্ছে। গুলো ব্যাগগুলো ঢোকাসনি, একটা ব্যাগ নিয়ে যাই। আলমারিতে টুকি রাখবি, আর এই ড্রেসটা কিন্তু আমি মিশো থেকে অর্ডার করেছিলাম, আর আজকে ফার্স্ট পরলাম। ভেবেছিলাম যে আজকে ফটোশ্যুট করবো, মানে প্রি ওয়েডিং শ্যুট করবো, সেদিনকে আমি পরবো ভেবেছিলাম। আমার মা বললো পরে, আর আমিও ওয়েট করতে পারলাম না, পরেই নিলাম। আর একটা আছে ওই দিনকে পরবো, এটাও হয়তো পরে ফটোশ্যুট করতে পারি, হয়তো পারি। খেয়াল লাগছে আর এটা মামি, আমি বললাম আমার মামি, আমার মামি ধরলে আমার কোনো অসুবিধা ছিল না, আমার আরামই লাগবে তুমি যত খুশি। মানে হট করে দিবি তো জন্য কেটে উঠলাম, আমার আরামই লাগবে। বুনুকে আগে দিয়ে কেমন হয়ে গেছে দেখতে, নাকের পাতাটা খুলে সে বুঝতে পেরেছি। ঠিক আছে টাটা, অতিরিক্ত ঝাল লাগছে, আমি হচ্ছে বাচ্চা বাচ্চা সে যাচ্ছে, পুদু বাচ্চা বাচ্চা রেজে দিকে হাত ধোয়াতে কার পড়ায় যেদিকে না, মানে বাচ্চাদের একদম বাচ্চাদের ধোয়াতে কার পড়ায়। তো আগে তো মেয়েকে, সরি তো মেয়ে, আমার মেয়ে হবে না ছেলে হবে কি করে বুঝবো, তোর মেয়েই হবে, আমি গ্যারান্টি। আমি বম্মার সাথে বাজি ধরেছি, তোর মেয়ে হলে আমি বম্মাকে 50 টাকার ফুচকা খাবো, তোর ছেলে হলে বম্মা আমাকে 20 টাকার ফুচকা খাবো। বম্মার কম, বম্মা বাজি ধরে আমার ওখানে কি বলে কথা, আর বাবলিও বাজি ধরেছে, কথা বলেছে মেয়ে হবে আর বাবলি বলেছে ছেলে হবে, আরও বাজি। তবে আমি চাই যাতে মেয়ে হোক, আরও চাই আমার মেয়ে, মানে মেয়ে হোক ছেলে হোক আমার কাছে কোনো ব্যাপার না, সেটা চাই আমারই হবে, মানে যেটা হোক সেটা আমারই হবে, কিন্তু সেটা কোনো ব্যাপার না আমার কাছে। কিন্তু হচ্ছে গিয়ে মেয়ে হলে আমার বেশি আনন্দ হবে, কারণ হচ্ছে একটু সাজাতে গোজাতে পারবো, ছেলে হলেও আনন্দ হবে, ছেলে হলেও স্টাইল দেওয়াবো, স্টাইল দেওয়াবো কেউ নিজেই দেবে, বাবা স্টাইল, মা মাও স্টাইল, মা বুকে মাছ মারে, মাসিও মাসিও সবাই, হ্যাঁ একসাথে হাতটা ব্যথা হয়ে যাচ্ছে তো। ঠিক আছে টাকা, আবার বন্ধ করতে গিয়ে পাটা বিভৎস ব্যথা করছ, এটা কি মা লেগেছে জানি, ও সুজি হয়ে গেছে যে, মা এখন আটা মাখছে। আজে মা কি হয়েছে বলো একবার, রাস্তায় বেরিয়ে, হ্যাঁ বলো কোথায়, যখন বেরোলাম তখন ওই যে পয়সার ব্যাগ নিয়ে নি ভুলে গেছি, আর টোটোতে উঠে পড়েছি, উঠে পড়ে আর মানে চলে গেছি পুরো, মানে যেখানে যাবো সেখানে আমরা চলেই গেছি বলতে গেলে। তারপরে আর দেখছি যে ব্যাগ নিয়ে যাওয়া হয়নি, তারপরে আবার ওইখানে গিয়ে একজনের চেনাশোনা একজন ছিল, তো তার কাছ থেকে আবার নিয়ে দিল মা। এখন মা রুটি বানাচ্ছে আর সুজি বানিয়েছে রাতের ডিনার। এক্ষণ হয়েছে মামা বাড়ি দিয়ে এসছি, মিঠাইদের বাড়ি গেলাম, মিঠাইদের সাথে দেখা হলো না মামির সাথে, ঝড় বৃষ্টির কারণে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে চলে এসেছি ভয়েতে। হবে দেখবে মা রাতের বেলাতে থমকে রয়েছে, গরম টেকেছে, গরম ইয়ে হয়েছে আর থমকে রয়েছে, কালকে এরকম হয়েছিল দিয়ে রাতের বেলাতে শোয়ার পরে বৃষ্টি হয়েছে, ঝড় বৃষ্টি হয়েছে আর সেই ঘুম। আজ পুরো টোটোতে একটু ভয় পেয়ে গেছি বলো মা,
আমরা এরকম কোনোদিনও হয় না, আজকে এরকম হয়ে গেছে। আবার টোটোলাটাকে বলছি যে মানে ব্যাকে আসতে, উনি আসবেও না এদিকে, উনি ওনার বলছে ভালো লাগছে না, বাড়িতে গিয়ে খেয়ে দিয়ে ঘুমাবে স্নান করে, তাই বলছে। জোর বাচ্চা বেঁচেছি। আর ব্লাউজটাও বানাতে দেওয়া হয়নি, আমার কোনো কাজই হলো না আজকে গিয়ে বেরিয়ে। মায়ের কাজ হয়েছে, আমার কাজ হয়নি কোনো, আইব্রু করা হলো না আর ইয়ে করাও হলো না, কী বলে ব্লাউজ। তোর আইব্রু করা হলো না তোর জন্যে? কেন, এদিক দিয়ে এলেই করা হতো। এবার গেলাম মা বাড়িতে একটুখানি, ওই ওই ভাবলাম যে ও হয়ে গেছে, আর এমন একটা বেক আপ টাইম, আর বাড়িতে এসে ওই টাইমে শুতেও ইচ্ছা করবে না কিছু না, এটা বললাম তাহলে মা বাড়িতে ঘুরে আসি একটু, তাই না? পৌনে পাঁচটার সময় হলো না, ওখান থেকে বের কী হয়েছে, ওখানে ঢুকতে পারি একদম ওই টাইমে আর যেতে যাবো, কালকে পরশু যাবো।